নমস্কার বন্ধুরা, আজ শুক্রবার আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের কাছে একটি আরো নতুন গল্প নিয়ে। তবে গল্প শুরু করার আগে একবার জিজ্ঞেস করি, আপনারা পুজো তো এসে গেল, শপিং টপিং করা শুরু করেছেন নিশ্চয়ই? তবে দেখবেন, চেষ্টা করবেন যতটা সম্ভব অনলাইনে করতে, কেন করোনা কিন্তু এখনো চলে যায়নি, তাই আমাদের করোনার বিধিনিষেধগুলোকেও ভুলে গেলে চলবে না। আর পুজো যখন এসেছে, নতুন জামা কাপড়ের সঙ্গে সঙ্গে নতুন গল্পও কিন্তু লেখা চাই। অলরেডি আমরা কিন্তু পুজোর অনেক গল্পও পেতে শুরু করেছি। আপনারা যারা এখনো পাঠাননি, তারা কিন্তু তাড়াতাড়ি করে পাঠিয়ে দিতে ভুলবেন না। তাহলে আপনারা গল্প লিখুন, আর তার আগে আজকের গল্পটা শুনুন। আজকের গল্প কাজীর বিচার যাকে বলে, লেখক শিবরাম চক্রবর্তী। ডিএল রায়ের গানে তোমরা ইরান দেশের কাজীর নাম শুনেছ, সেই কাজীর বিচারের দু একটা গল্প তোমাদের বলবো। একদিন সকালে কাজী সাহেব দরবারে বসেছেন, এমন সময় এক চোর এসে তার আর্জি পেশ করল। হুজুর ধর্মাবতার, চুরি করাই হচ্ছে আমার পেশা, নিজের জাত ব্যবসা ছেড়ে দিলে পেট চলবে কি করে, তাই বাধ্য হয়ে আমাকে চুরি করতে হয়। পরের সৌভাগ্য দেখলে সবারই চোখ করকর করে, মনে মনে হিংসা হয় না কেবল চোরের, চোর চায় আর সবার বারবারন্ত হোক। কাজী সাহেব দাঁড়িয়ে নাড়েন, ঠিক ঠিক, চোরের মতো উদার মন পৃথিবীতে আর কার আছে? তা তোমার আর্জিটা কি শুনি আগে। চোর বলতে থাকে, হুজুর বিষয়কর্মে কাল রাত্রিরে আমায় বেরুতে হয়েছিল, না বেরুলে কি দিন চলে? আর দিন যদি বা চলে, রাত আর চলে না, কি করি? এক দর্জির বাড়ি পছন্দ করলাম, ভাবলাম ওকেই আজ ফাঁক করব। এখন বাড়িতে যেতে হলে আমাকে পেছনের দিক দিয়েই ঢুকতে হয়, বাড়ির সদর দরজা খুব কদাচই আমাদের জন্য খোলা থাকে। কাজী সাহেব বাধা দেন, জানি জানি, এখন আসল ঘটনা বলো। দর্জির বাড়ির পেছন দিকে উঁচু দেয়াল, কাপড় শুকোতে দেবার আলনাটা আমার জন্য সেই দেওয়ালে দর্জি লম্বা লম্বা পেরেক পুঁতে রেখেছে, তা আমার জানা ছিল না। দেওয়াল টপকাতে গিয়ে সেই পেরেকে আজকে আমার কি দশা হয়েছে দেখুন। কাজী সাহেব চক্ষু বিস্ফারিত করেন। চোর কাঁদতে কাঁদতে বলে, আমার একটা চোখ গেছে, না দর্জি পেরেক পোঁতে না আমার চোখটা যায়। হুজুরের কাছে আমার নিবেদন, আমার চোখ ফিরিয়ে দেয়া হোক, আমি সুবিচার চাই। চোরের কানা চোখটাই বেশি অশ্রুপাত করতে থাকে। কাজী সাহেব দাড়িতে হাত বুলান আর ভাবেন, হ্যাঁ সুবিচার ওর প্রাপ্য বটে। দরবার থেকে দর্জির তলব হয়। কাজী তাকে প্রশ্ন করেন, কি তোমার কৈফিয়ত? দর্জি করজোরে জানায়, হুজুর চোরের কি দরকার ছিল সে রাত্রে আমার বাড়ির দেওয়াল টপকাবার? যদি সে নিজের মতলবে কাজ করে, তার জন্য কি আমি দায়ী? আমার বাড়ি যাবে সে তা তো গুণাক্ষরেও আগে জানায়নি, যদি জানাতো তাহলে ও নিজে খোয়া গেলেও যেতে পারতো, কিন্তু চোখ ওর যেত না। কাজী দর্জির ভাবার তোটা খোলসা করে দেন। দর্জি ঘাড় নাড়ে, হ্যাঁ সেদিকে আমার লক্ষ্য থাকত, এখন ওর যদি চোখ গিয়ে থাকে ও নিজেই দায়ী সেজন্যে, নিজের দোষে নিজেই নষ্ট করেছে নিজের চোখ। কাজী সাহেব কিন্তু দাঁড়িয়ে নাড়েন, কিন্তু চোর নিজের কর্তব্য করছিল মাত্র, নিজের ব্যবসার উন্নতি করবার অধিকার প্রত্যেকেরই আছে, আইন কি কারোর কর্তব্য কর্মে বাধা দেয় কখনো? অবশেষে তারই সুবিন্যস্ত করে তিনি দর্জির প্রতি গম্ভীর হয়ে ওঠেন, তুমি যদি তোমার দেয়ালে ওই মারাত্মক পেরেক না পুঁতে রাখতে, তাহলে বেচারার চোখটা অমন করে মাঠে মারা যেত না, বলে নিজেকে সংশোধন করে নেন, মানে বেচারার চোখটা অমন করে দেখালে মারা যেত না, অতএব এজন্য তোমার একটা চোখ বাজেয়াপ্ত হলো। দর্জি বেজায় কান্নাকাটি শুরু করে দেয়, কিন্তু বৃথাই, কেননা হাকিমকে নড়ানো গেলেও তার হুকুম নড়ানো কার সাধ্য? আর হুকুম যখন হয়ে গেছে তখন তা তামিল হতেও বাধ্য। দর্জি মরিয়া হয়ে কাজীর পা জড়িয়ে ধরে, হুজুর ধর্মাবতার, আপনি ন্যায় বিচার করেছেন তাতে সন্দেহ নেই, চোখ আমার যাওয়াই উচিত, কিন্তু ভেবে দেখুন আমাকে কতজনের রুটি জোগাতে হয়, বৃহৎ সংসার আমার, আমার বুড়ো মা, আমার বউ এবং সাত সাতটা কাচ্চা বাচ্চা, এরা সকলেই আমার ওপর ভরসা করে আছে, এবং আমার ভরসা আমার দুই চোখ। দর্জিগিরি আমার পেশা হুজুর জানেন,
ব্যবসার উন্নতি করতে হলে দুটো চোখই কি চাই নে আমার? যদি একটা যায় তাহলে একটা চোখে কি আর আমি ছুঁচে সুতো পরাবো? ভালো করে সেলাই করতেই বা পারবো কেন? বাজারে আমার কাজের বদনাম হবে, ফলে সপরিবারে না খেয়ে মরতে হবে আমাদের সবাইকে। ভেবে দেখুন হুজুর। কাজী সাহেব আবার দাঁড়িতে হাত বোলাতে থাকেন, হতভাগার কথাগুলো ভাববার মতোই। ওর চোখ নেওয়াটা খুব সঙ্গত, কিন্তু চোখ নিতে গিয়ে যদি অতগুলো আবাল বৃদ্ধ বনিতার প্রাণ দিতে হয় সেটা কি সঙ্গত হবে? কাজী সাহেব ভয়ানক রকম ভাবতে থাকেন, ব্যবসার উন্নতি করার অধিকার প্রত্যেকেরই আছে, চোরের চেয়ে দর্জির সে অধিকার কিছুমাত্র কম নয়, কাজীর আইনেই সে অধিকার দিয়েছে। কিন্তু চোখ গেলে বেচারার ব্যবসায় খতম হবে, আর ব্যবসা থাকলে তবেই তো ব্যবসার উন্নতি, ভাবনার কথা বটে। চাক চিক্কময় দাড়ির দিকে তাকিয়ে দর্জির প্রাণে আসার সঞ্চয় হয়। তার আবেদনে কাজীর দাড়ি ভিজেছে বলে তার মনে হয়। সাধারণত কাজীদের মন দাড়িতেই থাকে, এই কারণেই মন ভিজলেই দাড়ি ভেজা এবং ভাইসি ভার্সা, অর্থাৎ কি না, দাড়ি ভিজলেই মন ভেজা। সে উৎসাহের সহিত বলে, আমার এক প্রতিবেশী আছে, সে শিকারি, যখন সে তাক করে তখন একটা চোখ তাকে বুঝতে হয়, দুটো চোখ নিয়ে কি অসুবিধেই না বেচারার, এক চোখও হলে আরেকটা চোখ বুঝে থাকার কষ্ট তাকে পোহাতে হতো না, এবং তার ফলে তার শিকার ব্যবসা কিরকম ফলায় হয়ে উঠত একবার ভেবে দেখুন হুজুর। আর হুজুরের আইনেই বলছে নিজের নিজের ব্যবসার উন্নতি করা। কাজী সাহেব দাঁড়ি নাড়েন, ঠিক ঠিক, দুনিয়ার তামাম লোকের উন্নতির জন্যেই তো আমাদের আইন কানুন, ধরে আন সেই ব্যাটা শিকারীকে। দর্জি এবার কাজীর পা ছেড়ে উঠে দাঁড়ায়, সত্যই হুজুরের খুব ন্যায় বিচার। কাজী বলেন, বাপু দর্জি তুমি বলছো ঠিক, শিকারীর চোখটা একেবারেই অদরকারী, বেফায়দা, তার ব্যবসার উন্নতি বিশাস অন্তরায়। আর চোরের কি যায় আসে, তার একটা চোখ হলেই হলো, তা তোমারই হোক আর শিকারেরই হোক। আর আমি যখন একটা চোখ বাজেয়াপ্ত করার হুকুম দিয়েছি তখন সে হুকুম আমাকে বজায় রাখতেই হবে। আদালতের আর্দালিরা শিকারীকে বেঁধে নিয়ে আসে, তাকে কাজীর হুকুম শোনানো হয়। শিকারী নানান বাদ প্রতিবাদ জানায়, অনেক রকম ওজোর আপত্তি তোলে, ওর যে একটা চোখ বাড়তি একেবারেই অকেজো কিছুতেই একথা মানতে চায় না। শিকারের প্রতি ওর কিরকম লক্ষ্য তা খোদাই জানেন, কিন্তু নিজের ব্যবসার উন্নতির দিকে যে কি বিন্দুমাত্র লক্ষ্য আছে তার কোনো লক্ষণ দেখা যায় না, অন্তত কাজী সাহেব দেখতে পান না। তিনি দারুণ বিরক্ত হন, উপকার করলে সেটা টের পায় না দুনিয়ার অপদার্থ লোকগুলো, এই রকম নিকর্মাই বটে। কাজীর হুকুমে ওর একটা চোখ খুবলে নিতে বিলম্ব হয় না, যদিও কাজী সাহেবের মতে ওটা চক্ষু গ্রহণ নয়, ওকে চক্ষু দানই বলা উচিত। ওরই ব্যবসার উন্নতির দিকে লক্ষ্য রেখে ওর বাড়তি চোখটা কমিয়ে দিয়ে ওকে অধিকতর চোখ বানানো হলো বৈত নয়। শিকারীর চক্ষুদণ্ড বিধান করে কাজী সাহেব ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু তিনি কাহিল হলে পাজিরা ছাড়বে কেন? যেমন করে আখ মেরে রস নিংড়ে বার করে, তেমনি করে সুবিচার আদায় করে তবেই তারা কাজীকে রেহাই দেবে। একটু নিশ্চিন্ত হয়ে সবে মাত্র দাড়িতে হাত বুলিয়ে তিনি আরাম করছেন, এমন সময় তিনজন ইরানি তার দরবারে এসে হাজির। কাজী সাহেব প্রশ্ন করলেন, কি আরজি তোমাদের বলো, কারুর কোনো কানটা কাটা পড়েছে নাকি? একজন বলল, না ধর্মাবতার, কান নয় হাঁস, আমার হাঁস কেটে খেয়ে হজম করে ফেলেছে ওই লোকটা। বটে, কেউ সাক্ষী আছে এ ব্যাপারে? আমি সাক্ষী আছি, আর আমার এই বন্ধুকে ধরে এনেছি সাক্ষী দিতে। কাজী সাহেব বন্ধুটিকে প্রশ্ন করেন, তুমি দেখেছ? আলবত হুজুর, বন্ধু জোরের সঙ্গে জবাব দেয়, আমি ওই লোকটাকে চুরি করতে দেখেছি, কাটতে দেখেছি, গোটা হাঁসটাকে সাবাড় করতে দেখেছি, এবং এখন ওকে ওর মোটা পেটটা একবার তাকিয়ে দেখুন হুজুর, সেই হাঁসটাকে নিঃশব্দে হজম করতে দেখছি। বটে, তিনি চোরের প্রতি কটাক্ষপাত করেন, তাহলে তোমার অপরাধের প্রমাণ পাওয়া গেল, তোমার পেটটা যে বেশ উঁচু তা দেখতেই পাওয়া যাচ্ছে, নিশ্চয়ই হাঁস আছে ওর ভেতর। হাঁস দূরে থাক, হাঁসের একটা ডিমও যে নেই ওর পেটে, এবং ওই সন্দেহজনক উচ্চতাটা
পাকস্থলীর নয়, ওর ভুঁড়ির। ভুঁড়ি ভুঁড়ি দৃষ্টান্ত দিয়ে সে এই কথাটা হুজুরের নিবেদন করার চেষ্টা করে, কিন্তু আসামির সমস্ত প্রয়াস বিফল হয়। হাকিম ওকে থামিয়ে দেন, না তুমি যে চোর সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই। হাঁস চুরির জন্যে 10 মোহর তোমার জরিমানা হলো আর 10 দিন ফটক। তারপরে তিনি অভিযোগকারীকে ডাকলেন, তোমার অমনোযোগিতার জন্যই হাঁসটা বেঘরে মারা পড়ল। হাঁস চুরি করানোর অপরাধে তোমার 10 মোহর জরিমানা আর 10 দিন ফাটক। আসামি ফরিয়াদির সুব্যবস্থা করে অবশেষে তিনি সাক্ষীর প্রতি ন্যায় দৃষ্টিপাত করলেন। আর বাপু সাক্ষী, তুমিও লোক খুব সুবিধের নও, নিজের কাজে মন না দিয়ে কোথায় কে কি করছে সেদিকে মন দেওয়ার তোমার কি দরকার? অতএব নিজের কাজে গাফিলতি করার জন্য তোমারও ওই শাস্তি, 10 মোহর জরিমানা আর 10 দিন ফাটক। এরপরে দরবারে এলেন এক ধনী মহাজন, কোনো খাতক তার কাছে 1,500 আশরাফি ধারে। সেই টাকাটা উদ্ধারের জন্যই তার আর্জি। কার্যের নিয়ম ছিল আদালতে নালিশ রুজু করার দিন থেকে 3 বছর পরে টাকাটা মহাজনের প্রাপ্য হবে। খাতক কিন্তু তক্ষুনি টাকাটা এনে কাজী সাহেবের কাছে জমা দিয়ে দেয়। কাজী সাহেব মামলা গ্রহণ করলেন এবং হুকুম দিলেন 3 বছর ফাটক। মহাজন আনন্দে আত্মহারা হন, সত্যি হুজুরের মতো ন্যায় বিচারক দেখা যায় না, ব্যাটা আমাকে ভয়ানক ভুগিয়েছে, 3 বছর ফাটক ওর উপযুক্ত শাস্তি বটে, এখন আশরাফিগুলো আমাকে দিতে হুকুম হয় হুজুরের। কাজী সাহেব দাঁড়িয়ে নাড়েন, সে তো 3 বছর পর, যেমন লেখাপড়া আছে তেমনি তো হবে, ও টাকা আমার জিম্মায় থাকলো, তুমি এখন গিয়ে ফাটকে থাকো গে। মহাজন আকাশ থেকে পড়েন, ফাটকে আমি? আমার ফাটক কেন হুজুর? বাপু তোমারই তো ফাটক হবে, এখন থেকে 3 বছর পর তুমি কোথায় থাকবে আমি জানবো কি করে? তখন তোমাকে পাবই বা কোথায়, আর তোমার টাকাই বা দেবে কাকে? সেই জন্য তোমাকে আটক রাখা হলো, তোমার আশরাফিগুলো তোমাকে তো দিতে হবে, অপর কাউকে দিলে চলবে না তো, কম টাকা নয় 3,000 আশরাফি। 3 বছর পরে যদি তোমাকে না পাওয়া যায়, তোমার টাকা নিতে যদি তুমি না আসো, তখন তাহলে? এতখানি ন্যায় বিচারের পরিশ্রমে কাজী সাহেব নাস্তা নাবুদ হয়ে পড়েন। তিনি দরবার পরিত্যাগের জন্য প্রস্তুত হন, পেশকারকে বলেন, না আর পারা যায় না বাপু, সুবিচার করতে করতে প্রাণটা গেল, আইন বজায় রাখা কি চারটিখানি সোজা কাজ নাকি? বড্ড খাটুনি হয়েছে, আজ আর না, কি বলো? পেশকার সেলাম ঠুকে জবাব দেয়, জনাবের যেমন মর্জি। হ্যাঁ আজ আর না, তারই ঘেমে গেছে, আর যারা ন্যায় বিচারের প্রত্যাশায় এসেছে তাদের কাল আসতে বলে দাও, বলে দাড়ি চুমরাতে চুমরাতে তিনি অন্দরমহলে চলে যান। কি দারুণ অসাধারণ কাজের বিচার, তাই না? এরকমই কিছু অসাধারণ গল্প আপনারাও লিখে পাঠান আমাদের। আর হ্যাঁ, গল্প লেখার সঙ্গে সঙ্গে আপনাদের রিসেন্ট একটি ছবি পাঠাতেও ভুলবেন না, আর পাঠিয়ে দিন আমাদের ইমেল আইডি pachmishalirgolpo@gmail.com। আর ডিসক্রিপশন বক্স থেকে সঠিক ইমেল আইডিটা দেখে নেবেন। আর আপনাদের মধ্যে যিনি হবেন আমাদের মাসের সেরা গল্প লেখক, বা যার গল্প সব থেকে সেরা হবে, তার কাছে পৌঁছে যাবে আমাদের চ্যানেলের তরফ থেকে একটি সুন্দর উপহার। তাহলে আর দেরি না করে তুলে ফেলুন কলম আর কাগজ নিয়ে বসে পড়ুন, গল্প লেখা শুরু করে ফেলুন, আর আমাদের পাঠাতেও ভুলবেন না। আজ তাহলে আসি